নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আস্ত একটা কাতলা মাছ নিয়ে। এই দেখুন বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দেশি কাতলা। আর এই কাতলা মাছ দিয়ে আজকে বানাবো একদম গ্রাম্য পদ্ধতিতে নতুন ধরনের কাতলা কালিয়া। আর তার সাথে থাকবে এই যে মাছের মাথা দিয়ে ডাল। আজকে মাছের মাথা দিয়ে ডাল বানাবো আর তার সাথে বানাবো নতুন ধরনের কাতলা কালিয়া। যেভাবে বানাবো এইভাবে কখনো খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে লিখে জানাবেন। এই দেখুন বন্ধুরা, একদম চকচক করছে মাছটা, দেখুন ফ্রেশ মাছ। আর এই মাছের কাতলা কালিয়া খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এই যে দেখুন একবার মাছটা একদম চকচক করছে। এই দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ মাছ, মাছটা একদম চকচক করছে। আর এই মাছের কাতলা কালিয়া খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে এই মাছ দিয়ে বানাবো একদম নতুন ধরনের কাতলা কালিয়া, আর তার সাথে বানাবো মাছের মাথা দিয়ে ডাল। মাছের মাথা দিয়ে ডালটাকে অনেকে বলে আবার মুড়ো ঘণ্ট, অনেকে বলে মাছের মাথা দিয়ে ডাল। তো যেটা যেভাবে বলে আমি আজকে বানাবো একদম মাছের মাথা দিয়ে ডাল। এইভাবে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, গ্রাম্য পদ্ধতিতে নতুন ধরনের কাতলা কালিয়া আর তার সাথে মাছের মাথা দিয়ে ডাল। কাতলা মাছটা কেটে নেব একদম জ্যান্ত কাতলা, ফ্রেশ কানকো দেখলি বোঝা যায় কাতলার। এই দেখুন লাল, কাতলা মাছ কিন্তু যত মিডিয়াম সাইজের হবে ততই কিন্তু টেস্ট লাগে বেশি আর খাওয়া উপকার বেশি। বড় কিন্তু আবার চর্বি হয়ে গেলেই সেটা আবার একটু উপকার কম। একদম টাটকা দেখুন মাছটা, ফ্রেশ মাছ। মাছের দাগাগুলো দেখুন একদম ফ্রেশ কিন্তু বোঝা যাচ্ছে, দেখেই কত সুন্দর মাছের কালারটা দেখুন। আজকে মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট বানানোর জন্য আমি একটা ভাজা মশলা করে নেবো। এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা। দিয়ে এবার এটাকে আমি হালকা করে ভেজে নেবো। এই মশলাটা মুড়ো ঘণ্টায় দিলে দারুণ লাগে খেতে। ভাজা মশলাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মুগ ডালটা ভেজে নেবো, ভেজে রান্না করলে সব থেকে বেশি স্বাদ পাওয়া যায়। শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। এই যে এই দেখুন, এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
এবার নামিয়ে দেব। এই যে ভালো করে ডলে ডলে ডালটা তিন চারবার ধুয়ে নিয়েছি। এরকম থাক, ভালো করে সিদ্ধ করে নেবো। এবার ডাল সিদ্ধ হতে হতে সব মশলাগুলো আমি বেটে নেবো, তো সবার আগেই ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো। এই যে ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ডালটা ঘেটে দিয়েছি, এবার আমি ঢেলে নেব। লবণ, হলুদ, এই যে মাঝে ভালো করে লবণ হলো সব মাখিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে দেব। মাছের আলু কাটছি, আজকে মাছের কালিয়ে বড় বড় করে আলু কেটে দেবো। মাছের মাথা ভেজে নেব। এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি, লবণ, পেঁয়াজের সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা। টমেটো কুচি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, হলুদ, মশলাটা কষিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে একটু ভেজে নেবো। নাড়াচাড়া করে নিয়েছি, এবার ডাল দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিই। খুব বেশি জল দেব না, একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগবে। বেশি জল দিয়ে দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার চিনি দেবো। এক চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এই ডালটা কুচতে দেবো। আদা রসুন বেটে নেবো। জিরে, শুকনো লঙ্কা বেটে নেবো। মাছের মাথা দিয়ে ডাল অথবা মুড়ো ঘন্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধু, একদম রেডি। এবার শুধু ভাজা মশলা দেবো। এই যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলা, এই ভাজা মশলাতেই কিন্তু হবে মুড়ো ঘন্টর আসল স্বাদ। যেভাবে আমি আজকে মুড়ো ঘন্ট বানালাম, এইভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে ডাল বানাই। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আপনারা কীভাবে বানান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ডাল তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল, পেঁয়াজ কুচি, আদা, রসুন, এগুলো সব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন যখন এরকম অর্ধেকটা মতো ভাজা হয়ে যাবে টমেটো কুচি দিয়ে দেবো, পেঁয়াজের সাথে আরেকটু টমেটোটা ভেজে নেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। এগুলো নামিয়ে একটা মিহি পেস্ট করে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, গরম মশলা বেটে নেবো, মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দেবো, লবণ। এই যে এবারে আলুটা ভালো করে ভেজে নেবো, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে দিয়ে দেবো। হলুদ, ধনে গুঁড়ো, জিরে আর শুকনো লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার এই আলুর সাথে সব মশলা ভালো করে কষিয়ে নেবো। এই যে আলুর সাথে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, ফেটানো টক দই দিয়ে দিলাম। ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু মশলা টক দই দিয়ে। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ফুটতে দেবো। ঢাকনা খুলবো, ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। সাথে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আর মিনিট তিন চারে ফুটিয়ে নেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, আমাদের কাতলা কালিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। বাটা গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। কাশ্মীরি শুকনো লঙ্কা দিলে আরো ভালো লাল কালার হতো, তা আমি কিছুই দেইনি, এই জন্য কালারটা একটু এরকম হয়েছে। তবে খেতে কিন্তু অসাধারণই হবে। তা আপনারা বাড়িতে চাইলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা খেতে বসে গিয়েছে আমি আর বাবা, মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে কাতলা কালিয়া।
লেবু আর আলু ভাজা, আর তার সঙ্গে মুড়ো ঘণ্ট। লেবুর রস খুব একদম অনুষ্ঠানের বাড়ির মতো হয়েছে, একদম দারুণ সুপার। এগুলো যে বড় কাগজ লেবু হয় সেই কাগজ লেবু, কাগজ লেবুর দারুণ ফ্লেভার। আর তার সাথে মা ঘরে ভেজেছে গোল গোল করে আলু ভাজা, তো মাছের মাথা দিয়ে ডালের সাথে দারুণ জমে যাবে। এক কথায় অসাধারণ। বাবা ঠিকই বলেছে, অনুষ্ঠান বাড়ির মতনই লাগছে একদম। তার সাথে মাছের মাথা ভালো করে ভেঙে দিয়েছি, পুরো মজে গেছে। ফাটাফাটি দুটো রেতেই ভালো হয়েছে, একদম দারুণ সুপার। আলুটা দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? আজকের কাতলা কালিয়াটা অন্যরকম স্বাদ হয়েছে, একটু লেবু নেবো। কাতলা মাছটা দারুণ স্বাদ। ঝোলটাও ভালো হয়েছে, দারুণ ফাটাফাটি হয়েছে। মাছটা তো জ্যান্ত ছিল একদম। মাছটাও ভালো। বন্ধুরা আজকে আমাদের রান্না কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আলুগুলো দিয়েছি দেখুন একদম মাংসের মতন করে, অসাধারণ লাগছে। আর আজকে সত্যি মাছের ঝোলটা দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলো এই কমেন্ট শেয়ার, আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিও।